নতুন যে পেনশন পলিসি সেই পলিসিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা আওতাধীন যারা শিক্ষক শিক্ষিকা পুরো যারা শিক্ষক শিক্ষিকা আছে সবাই খুবই বঞ্চনার শিকারী বলা যায় বা আমাদের এনপিএস অর্থাৎ নতুন পেনশন প্রকল্প দু সালের এক ফেব্রুয়ারি তৎকালীন রাজ্য সরকার ওপিএস অর্থাৎ পুরনো পেনশন প্রকল্প বাতিল করে নতুন পেনশন প্রকল্প চালু করেছে তখন থেকে এর বিরোধিতা করে আসছেন সরকারি কর্মচারীরা পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল করার দাবিতে সারা আসাম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার ডাকে বুধবার রাজ্যব্যাপী কালো দিবস পালন করলেন সরকারি কর্মচারীরা ওপিএস পুনর্বহালের দাবিতে এদিন রাজ্যের প্রায় একশো ত্রিশটি সরকারি কর্মচারী সংস্থার সদস্যরা কালো বেজ পরিধান করে কালো দিবস পালন করেন রাজ্যের অন্যান্য জেলার সাথে বরাক উপত্যকার তিন জেলাতেও এদিন সরকারি কর্মীরা কালো বেজ পরে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে এনপিএস বাতিল করে ওপিএস পুনর্বহাল চালু করার দাবি জানান বরাক বিভিন্ন সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই আন্দোলনে সামিল হন কার্যালয় কৃষি বিভাগ জলসম্পদ বিভাগ জলসেচ বিভাগ স্বাস্থ্য বিভাগের কর্মচারীরাও সহ শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের কর্মীরা হাসপাতাল কর্মচারী সংস্থার সদস্যরা এই আন্দোলনে সামিল হন এদিকে সারা আসাম কলেজ শিক্ষক সংস্থার নেতৃত্বে কাছর কলেজ জিসি কলেজ রাধা কলেজ জনতা কলেজ শারদাচরণ দে কলেজ করিমগঞ্জ কলেজ এস এস কলেজ সহ বরাক উপত্যকার প্রায় সব কোটি প্রাদেশিকৃত কলেজের শিক্ষক কর্মচারীরাও কালো বেজ পরিধান করে এনপিএস বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করার জড়ালো দাবি জানান উল্লেখ্য দু সালের এক ফেব্রুয়ারি থেকে আসামের স্থায়ী পদে থাকা সরকারি কর্মচারীদের এনপিএস এর অধীনে আনা হয়েছিল তাই এক ফেব্রুয়ারিতে প্রতিবাদ হিসেবে কালো দিবস রূপে পালন করা হয় এনপিএস চালু হওয়ার কয়েক লক্ষ সরকারি কর্মচারী তাদের অবসরকালীন জীবনের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান আন্দোলনকারীরা আন্দোলনের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন শারদাচরণ দে কলেজের সহকারী অধ্যাপিকা মাধবী দে দেখে নেওয়া যাক কি বললেন তিনি আজকে আমরা এখানে আজকে সবাই কালো বেজ ধারণ করে আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছি পুরাতন পেনশন পলিসি আবার বহাল করার জন্য নতুন যে পেনশন পলিসি সেই পলিসিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা এই পলিসির আওতাধীন যারা শিক্ষক শিক্ষিকা পুরা রাজ্যব্যাপী যারা শিক্ষক শিক্ষিকা আছে সবাই খুবই বঞ্চনার শিকারী বলা যায় বা আমাদের ভবিষ্যতে আমাদের পরিবারও খুব অসুরক্ষিত যার জন্য পুরো রাজ্য জুড়ে যে প্রতিবাদ কার্যসূচি পালিত হচ্ছে তারই অগ্র হিসাবে আমরা আজকে কালো ধারণ করেছি এবং কর্মরাসী পালন করছি